হাই গাইজ, আমি রূপম। KGF চ্যাপ্টার 2 এর ফার্স্ট লুক রিভিল হয়েছে। কেমন হয়েছে ফার্স্ট লুকটা? আগে আমরা ফার্স্ট লুকটা একবার দেখে নিই, প্রত্যেকে ফার্স্ট লুকটা একবার দেখে নাও তো। এই যে এতদিনের অপেক্ষাটা, এবার আধিরার সাথে যুদ্ধটা কেমন হবে, এবং কিছু বুঝে ওঠার আগেই গ্যারুডার যেরকমভাবে মৃত্যুটা হলো, এবার কোলার গোল্ড ফিল্ডসের কী হবে, এতগুলো প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর উত্তরের অবসান ঘটছে। আর কদিনের অপেক্ষা? আর বেশি দিনের অপেক্ষা নেই। 2020 সবথেকে মাচ অ্যাওয়েটেড ছবি এই ছবিটাই, এবং একটা ছবি, ছবিটা বক্স অফিসের শুধু ওয়ারেই জেতেনি। ছবিটার কন্টেন্ট বলি, ড্রামা বলি, প্রেজেন্টেশন বলি, সবার পাওয়ার প্যাক পারফরমেন্স বলি, ভিজুয়াল ট্রিট একটা, সত্যি তাই। তো KGF একটা না গ্রাফ বানিয়ে গেছিলো নিজের জায়গায়। এবার আমি এই যদি পোস্টারটার কথা বলি, তো এখানে লেখা আছে রিবিল্ডিং অ্যান এম্পেরর। তো এই কথাটা বলা রয়েছে, কিন্তু দেখানো হচ্ছে যে সে নিজের প্রজার সাথে একটা কোনো কিছু স্থাপিত করছে, দাঁড় করাচ্ছে, কোনো একটা মানে এম্পায়ার দাঁড় করাচ্ছে। তো এটার মাধ্যমে বোঝানো, দেখো একটা জিনিস ভালো করে, যে যখনই কোনো শাসক শাসন করে, তখন সে শুধু নিজের প্রজাদের শাসনই করে, এবং কখনও কিন্তু শ্রমের মধ্যে তাদের সঙ্গে মিশে যায় না। এবং এই জন্যই তার ক্যারেক্টারটা গারুডার থেকে আলাদা এবং আধিরার থেকে আলাদা, কারণ সে কিন্তু শুধু তাদের শাসন করে না, তার উপর টর্চার করে না, তাদের সঙ্গে মিশে কাজও করে। যেমন নিজে নিজের স্যুট বুট, নিজের স্টাইল, নিজের পয়সার দিকেও রয়েছে, তেমন তার ড্রেসটাও রয়েছে, খুব আইকনিক তার ড্রেসটা, তার লুকটা, নিজের স্টাইলটা, সেগুলোও রয়েছে, সোয়াগ সেগুলোও রয়েছে। আবার এই কাজে তাদের সঙ্গে যে হাত দেয়, সেটাই হচ্ছে আসল একজন লিডার, যেটা হচ্ছে রকি ভাই। এই জন্যই তাকে গারুডার থেকে আলাদা বানায়। এবার দু একটা ছবির আমি উদাহরণ দিই। এটা খুব ভালো করে বোঝানো গেছিলো বাহুবলিতে, যে কেন ভাল্লাল দেবের থেকে বেটার চয়েস বাহুবলি। সে কিন্তু শুধু নিজের প্রজাদেরকে বাঁচিয়েছে, এই জন্যই তার মা বলবে যে ও অনেক বড় লিডার। বাহুবলির থেকে ভাল্লাল দেব বড় ওয়ারিয়ার হতে পারে, তার মা বলবে না, কিন্তু বাহুবলি অনেক বড় একজন লিডার, তার জন্য তাকে কিন্তু রাজা করা হয়েছিল। এবং এটা কেন 2.0-তে ভালো করে করা হয়নি, একটা ছোটো সিকোয়েন্সে আমি বলি। 2.0-তে একটা জায়গা রয়েছে যেখানে ভার্সন 2.0 পাগলের মতো গুলি চালাবে, ওই ব্লাস্ট ফাইনাল সিকোয়েন্সে, ব্যাটেল সিকোয়েন্সে, এবং গুলিগুলো চারিদিকে লাগতে থাকবে, অবাক লাগে, সেখানে একটা লোক মরবে না, ঠিক আছে, লোকগুলো মরবে না, কিন্তু সেও তো তাহলে পাখি রাজানের মতোই হলো। তাহলে সে কী করে একজন পজিটিভ হলো, এবং সে কী করে যখন সে ঢুকলো আমি সবাইকে বাঁচাবো কী করে ঢুকলো? তো সে কিন্তু একজন ভালো লোক নয়, এই জন্য রেড চিপটা টাইমার দিয়ে রেখেছিলো, যাতে অটোমেটেড ওটা শেষ হয়ে যায় বা অটোমেটেড ও এমনি খতম হয়ে যায়। তো এখানে ক্যারেক্টার বোঝানো যে চিট্টি ভার্সন 2.0 কখনো কিন্তু একটা পজিটিভ ক্যারেক্টার নয়। বাহুবলিতে বাহুবলি একটা পজিটিভ ক্যারেক্টার, এবং এখানে রকি ভাই একটা পজিটিভ ক্যারেক্টার। তা আগে পজিটিভ হওয়ার জন্য, একটা টিম লিড করার জন্য লিডারের মধ্যে সে কোয়ালিটি থাকতে হবে, যেটা এখানে রকি ভাইয়ের প্রত্যেকটা পার্টের মধ্যে ডিরেক্টর মেকার্সরা বোঝাচ্ছে। এর জন্যই আমাদের KGF কোলার গোল্ড ফিল্ডস এত ভালো লেগেছে, এবং চ্যাপ্টার 2 এর জন্য আমরা এত ভালো করে অপেক্ষা করছি। এবং এটাই একটা পারফেক্ট লিডারের বৈশিষ্ট্য, যে সে যখন কোনো কাজ হয় তখন সে নিজের প্রত্যেক শ্রমিকের সাথে, নিজের প্রজাদের সঙ্গে মিশে কাজ করে, এবং তার সোয়াগ দেখো। এরপরে আমরা অপেক্ষা করবো আধিরার জন্য, কীরকমভাবে কী রিভিল হবে। বাট তা পোস্ট অফার সুপার, আমার দারুণ লেগেছে। 2020 সবথেকে বড় রিলিজগুলোর মধ্যে অন্যতম। তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টেক কেয়ার।